তুমি যদি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না, কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো তাহলে তোমারই সবাইকে স্যালুট করে যেতে হবে। সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে, প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না, তাই শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, সফল হওয়ার কিছু ধারণা পাবে। জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। প্রথম জয়ের পর কখনোই বিশ্রাম নেওয়া উচিত নয়, তাহলে দ্বিতীয়বার যদি আমরা ব্যর্থ হই তখন সবাই বলবে প্রথমটা তুমি ভাগ্যের জোরে পেয়েছিলে। যদি তুমি ব্যর্থ হও অর্থাৎ ফেল করো, তাহলে মোটেই হাল ছেড়ে দিও না, কারণ ফেল শব্দটার একটা অন্য মানে আছে, ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে, এবং এই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। ওপরে ওঠার জন্য শক্তি দরকার, সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশায়। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পিছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে, তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না। জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয়, বরং তোমার ভিতরের লুকোনো শক্তিকে অনুধাবন করাতে। বাধাসমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও। সহজ ও দ্রুত সুখের জন্য না ছুটে বরং প্রকৃত সফলতার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হও। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমিই পারবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যতক্ষণ না একজন ব্যর্থতার স্বাদ অনুভব করছেন, তার মধ্যে কখনোই সফল হওয়ার যথেষ্ট ইচ্ছা থাকবে না। লক্ষ্য সফলতায় রূপান্তরিত করার পূর্বে লক্ষ্যের প্রতি সম্পূর্ণ ভক্তি থাকা একান্ত জরুরি। আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়, এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত যাতে কোনো বাধা যেন আমাদের হারিয়ে না দিতে পারে।